আমি আবারও বলছি, লিসেন কেয়ারফুলি, জায়নিস্ট্রা যে আমাদের দিনার এবং দিরহামকে হারাম করে ফেললো, যেটা কোরআনে হালাল আছে, এটা নিয়ে তৎকালীন সময়ও স্কলারদের মধ্যে খুব একটা তোড়জোড় দেখা যায়নি। ইভেন আজকের দিন পর্যন্ত তারা এগুলো নিয়ে কোনো টু শব্দ করছেন না। দিস ইজ ভেরি স্যাড টু সে। এবং এই এই ফলশ্রুতিতে আমাদেরকে যা ভোগ করতে হচ্ছে তা আমরা এখন দেখতেই পাচ্ছি। আমরা অলরেডি ইকোনমিক স্লেভারি বা অর্থনৈতিক দাসত্বের মধ্যে চলে আসছি। তো ভাইয়ের যেটা প্রশ্ন ছিল যে সোনার পাহাড় এবং পেট্রো ডলার কানেকশনটা কি, কানেকশনটা হচ্ছে এই যে যখন তারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে একটা ব্যাংকিং সিস্টেম, ইকোনমিক মনিটারি সিস্টেম সারা ওয়ার্ল্ডে লঞ্চ করে, যার মূল ওয়েপেন্স ছিল রিবা অর্থাৎ সুদ ভিত্তিক, এবং সেকেন্ড ওয়েপেন ছিল পেপার মানি বা কাগজের টাকা। তারা গোল্ড দিনার এবং সিলভার দিরহামকে হারাম করে দিয়ে একটা ভ্যালুলেস বোগাস একটা কাগজের টুকরাকে আমাদের হাতে ধরিয়ে দেয় এবং আমাদেরকে বুঝিয়ে দেয় এটাই হচ্ছে মুদ্রা, যদিও বা এর ইন্ট্রেন্সিক ভ্যালু এর ভিতরে থাকে না। একটা গোল্ড কয়েনের ভ্যালু এই গোল্ড কয়েনের ভিতরেই থাকে, কিন্তু একটা কাগজের টুকরার ভ্যালু কখনো এর ভিতরে থাকে না। এর ভ্যালুটা অন্য কোনো জায়গা থেকে নিয়ন্ত্রণ করা হয়। এটা বুঝতেই পারছেন কারা এটা নিয়ন্ত্রণ করছেন, যারা চায় না যে আমরা কোরআন সুন্নাহ এবং ইসলাম নিয়ে মাথা তুলে দাঁড়িয়ে থাকি সারা বিশ্বের বুকে, তারাই এটা নিয়ন্ত্রণ করে থাকে। তো এরা তারপরে যেটা করে, আমি আপনার পয়েন্টে আসছি যে সোনার পাহাড় এবং পেট্রো ডলার, এরপরে তারা যেটা করে আরব ইসরায়েল যুদ্ধ বাঁধিয়ে দেয়। এবং আরব ইসরায়েল যুদ্ধ আমি একসময় মনে করতাম, যখন স্টুডেন্ট ছিলাম আমি মনে করতাম যে আরব ইসরায়েল যুদ্ধটা একটা ফি সাবিলিল্লাহ জিহাদ ছিল। এখন আমার কাছে পুরো কনসেপ্টটা ক্লিয়ার আছে যে এর পিছনে একটা মাস্টারমাইন্ড কাজ করেছিল। এর উদ্দেশ্য শুধু মুসলিমদের সাথে আরবদের, ইসরায়েলের সাথে আরবদের যুদ্ধ লাগিয়ে দেয় এটাই মূল উদ্দেশ্য ছিল না, এর পিছনে একটা বড় উদ্দেশ্য তাদের ছিল। এখন এই পেট্রো ডলার নিয়ে পড়াশোনা করতে গিয়ে এটা আমার কাছে বোধগম্য হয়েছে আর কি। তো ব্যাপারটা হচ্ছে এই যে তারা দফায় দফায় আরব ইসরায়েলের যুদ্ধ লাগিয়ে দেয়, এবং জায়নিস্টরা বেঞ্চের একদিকে অবস্থান করছিল, একদিকে তারা অস্ত্র বিক্রি করছিল, আরেকদিকে সেই অস্ত্র বিক্রির টাকা দিয়ে অন্য জায়গায় ফাসাদ সৃষ্টি করছিল। তারা মূলত এটাই করে যে তারা ওয়েপেন্সগুলো সেল করে, তারা মূলত দু তিনটা কান্ট্রির মধ্যে যুদ্ধ লাগিয়ে দেয়, ডান দিকে ওয়েপেন্স সেল করে, বাম দিকে ওয়েপেন্স সেল করে, এদিকে কূটনৈতিক তৎপরতা চালু করে, ওই দিকেও করে, উভয় পক্ষ থেকে তারা ফায়দা নেয় এবং সেই ফায়দার টাকাটা দিয়ে অন্য কোনো কান্ট্রিতে তারা ফাসাদ সৃষ্টি করে। জায়নিস্টদের প্রোপাগান্ডা এটাই, তারা বিভিন্ন সময় এটাই করে আসছে সারা ওয়ার্ল্ডে, ইভেন আরব ইসরায়েল যুদ্ধের সময়ও এবং ইরাক ইরান যুদ্ধের সময় তারা এগুলোই করেছে, আজকের দিন পর্যন্ত তারা সেটাই করে যাচ্ছে। এরপর যেটা হয় সেটা আপনাদের চোখ টনক নড়িয়ে দিবে। এরপর যেটা হয় যে আমাদের যে আরব কান্ট্রিগুলো যখন ইসরায়েলের সাথে পেরে উঠছিল না, দেন তারা যেটা করে, তারা তো শান্তি চুক্তির মধ্যে চলে আসে এবং ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে দেয়, এটা আপনারা জানেন এই হিস্ট্রিগুলো। এখানে পেট্রো ডলারের একটা হিস্ট্রি চলে আসে, সেটা হলো যে তারা আরব যে কান্ট্রিগুলো আছে এই কান্ট্রিগুলোর মধ্যে যে তেল আছে, যে ব্ল্যাক অয়েল যেটা আছে, এবং এই তেলটাই এখন সারা বিশ্বের সবচেয়ে প্রেশিয়াস জিনিস। একটা দিন যদি তেল ছাড়া আমাদেরকে চলতে বলা হয় সারা ওয়ার্ল্ডের, পরাশক্তি কান্ট্রিগুলো একটা দিনও তেল ছাড়া চলতে পারবে না, এবং তাদের কোনো ফ্লাইং ফোর্স তেল ছাড়া চলতে পারবে না, তাদের কোনো শিপ চলতে পারবে না, কোনো মিলস, কোনো ইন্ডাস্ট্রি, কোনো ফ্যাক্টরি তেল ছাড়া চলতে পারবে না, নেভার, দিস ইজ ইম্পসিবল। এই এই প্রেশিয়াস জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে দিয়েছেন, যেটা আছে আরব বিশ্বে। ইউফ্রেটিস বলতে শুধু ইরাককেই বোঝানো হয়নি, এখানে পুরো আরব কন্টিনেন্টকে বোঝানো হচ্ছে। সেখানে যেটা হলো যে ইউফ্রেটিসের এই যে তেল এবং তেল সমৃদ্ধ যে কান্ট্রিগুলো, যেমন সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, অন্যান্য কান্ট্রিগুলো যারা আছে, তাদের সাথে আমেরিকার একটা ম্যাসিভ ডিসিভ হলো। ডিসিভটা এমন যে আমরা জানি বাদশাহ ফয়সাল অর্থাৎ রাহিমাহুল্লাহ, বাদশাহ ফয়সাল রাহিমাহুল্লাহ, তার জন্য আমাদের দোয়া করা উচিত। অ্যাটলিস্ট তিনি আহলে সৌদের বর্তমান যত বাদশাহ চলে গেল তার মধ্যে উনি মোটামুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানগুলো ফলো করার ব্যাপারে অনেক বেশি কনসিয়াস ছিলেন। তিনি যেটা করেছিলেন আরব ইসরায়েল যুদ্ধের সময়, তিনি তেল বয়কট করেছিলেন। আরব ইসরায়েল যুদ্ধের সময় তিনি অয়েল বয়কট করেছিলেন। আপনারা জানেন যে তিনি পশ্চিমাদেরকে এবং আমেরিকা এবং ইসরায়েল এদেরকে কোনো রকম তেল দিতে চাচ্ছিলেন না এবং তেলটাকে তিনি বয়কট করেন, এবং যখনই তিনি তেল বয়কট করেন তখনই রাতারাতি তেলের দাম বাড়তে থাকে। এটা স্বাভাবিক, যখন তেলের দাম, তেলকে বয়কট করে ফেলা হবে তখন তেলের দাম বাড়তে থাকবে, এটা স্বাভাবিক। তখন যে তেলের দাম ছিল মাত্র $33 আউন্স প্রতি, মানে সরি আপনার ব্যারেল প্রতি $33 সামথিং এরকম, সেই তেলের দাম গিয়ে ঠেকলো $400 বা $400 something এক আউন্স, এক ব্যারেল তেলের দাম এরকম বেড়ে গেল, তেলের দাম প্রায় 400% তেলের দাম বেড়ে গেল এবং US ডলারের মান প্রায় 400% কমে গেল।
এটা হলো কখন, যখন বাদশাহ ফয়সাল অয়েল বয়কট করলেন, সৌদি আরবের প্রাক্তন বাদশাহ ফয়সাল রাহিমাহুল্লাহ, তিনি অয়েল বয়কট করার ফলে এই ঘটনার সৃষ্টি হয়। অর্থাৎ ডলারের দাম একদম কমে যায়, 400% কমে যায়, এবং তেলের দাম কিন্তু 400% বেড়ে গিয়েছিল। তারপর আমার কাছে মনে হয় যে এই সুযোগটারই অপেক্ষা করছিল জায়নিস্টরা। তারা তখন যেটা করলো, তারা বাদশাহ ফয়সালের কাছে গেলেন এবং ডেলিগেশন টিম নিয়ে গেলেন, এবং সেখানে একজন প্রতিনিধি ছিলেন, তার নামটাও আমি বলে দিচ্ছি, আপনারা এটা নিয়ে আরও ঘাটাঘাটি করবেন। তার নাম ছিল জিমি কিসিঞ্জার। এই কিসিঞ্জার তিনি ছিলেন সেই ডেলিগেশন টিমের প্রধান, এবং তিনি গিয়ে বাদশাহ ফয়সালের সাথে নিগোসিয়েট করার চেষ্টা করেন এবং অয়েল বয়কট তুলে দেওয়ার জন্য তাকে চাপ প্রয়োগ করতে চেষ্টা করেন বা রিকোয়েস্ট করতে চেষ্টা করেন, কিন্তু বাদশাহ ফয়সাল দাম কমাচ্ছিলেন না। তিনি তাকে একটা প্রপোজাল দেন, সেটা হলো যে ঠিক আছে, আপনি যদি চান যে এই দামে তেল আমরা আপনি বিক্রি করবেন, 400% বেশি দামে আপনি তেল বিক্রি করতে চাচ্ছেন, ওই দামেই আমরা তেল কিনব। এটা কিসিঞ্জারের বক্তব্য ছিল যে আমরা ওই দামেই তেল কিনব, শুধু আপনাকে একটা চুক্তিতে আসতে হবে, সেটা হলো যে আপনি ডলার ছাড়া অন্য কোনো কারেন্সিতে তেল বিক্রি করবেন না। আপনারা গভর্নমেন্ট অফ সৌদি আরবিয়া, আপনারা ডলার ছাড়া অন্য কোনো কারেন্সিতে তেল বিক্রি করবেন না, আমরা ওই দামেই তেল কিনবো, যে দামে আপনি চাচ্ছেন সে দামেই কিনবো। ওকে, ফাইন, ডিল, কিন্তু আপনি ডলার ছাড়া অন্য কোনো কারেন্সিতে তেল বিক্রি করবেন না। বাদশাহ ফয়সাল বললেন ডিল। আর এটাই ছিল ইতিহাসের সবচেয়ে বড় বিট্রে এই উম্মার সাথে, এটাই ছিল এই ইতিহাসে মুসলিম উম্মার সাথে সবচেয়ে বড় বিট্রে। এর ফলে যেটা হলো, তারা একটা চুক্তিতে আসলেন, সেটা হলো যে আমরা ডলার ছাড়া অন্য কোনো কারেন্সিতে তেল বিক্রি করবো না, এবং আমেরিকা বললো যে ঠিক আছে আমরা ওই দামে তেল কিনবো, কোনো সমস্যা নেই, শুধু আপনি এইটাতে এগ্রি করে ফেলেন। তারা এগ্রি করলো। শুধু তাই নয়, সৌদি আরবিয়ার আন্ডারে অন্য অন্য কান্ট্রিগুলো, ওপেকের যে অন্য অন্য কান্ট্রিগুলো আছে, গলফ কান্ট্রিগুলো, কাতার, কুয়েত, আরব আমিরাত, অন্য অন্য কান্ট্রিগুলো, তারাও সেখানে যোগ দিল, এবং সৌদি আরবিয়া এখানে লিডারের রোল, লিডিং রোল প্লে করলো, এবং অন্য অন্য কান্ট্রিগুলো এতে ঐক্যমত পোষণ করে আজ পর্যন্ত, টিল নাও, আজকের দিন পর্যন্ত আপনি ডলার ছাড়া অন্য কোনো কারেন্সিতে তেল কিনতে পারবেন না। আপনি যদি বাংলাদেশ ব্যাংক থেকে 100 কোটি টাকা হাতে করে নিয়ে যান, নিয়ে গিয়ে আমাদের কিছু সো কল ফুলিশ পিপল আছে যারা মনে করে যে মোহাম্মদ বিন সালমান হচ্ছে আমিরুল মুমিনিন, আমাদের আমিরুল মুমিনিনের কাছে যান এবং গিয়ে 100 কোটি বাংলাদেশি টাকা তার হাতে দেন এবং দিয়ে বলেন যে আমাকে 1 ব্যারেল তেল দেন, সে কখনোই আপনাকে তেল দিবে না, নেভার। যতক্ষণ না আপনি এই টাকাটাকে ডলারে কনভার্ট করছেন এবং সেই ডলারটা তার হাতে দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে তারা তেল দিবে না। আজকের দিন পর্যন্ত তারা জায়োনিস্টদের সাথে এইরকম চুক্তিতে আবদ্ধ আছে। এর ফলশ্রুতিতে কী হলো জানেন? এর ফলশ্রুতিতে জিমি কিসিঞ্জার এবং আমেরিকা এবং জায়োনিস্টরা হাসতে থাকলো। তারা বললো যে মিশন অ্যাকমপ্লিশড। তারা হাত ঝাড়তে থাকলো এবং হাসতে থাকলো যে মিশন কমপ্লিশড, আমাদের যে উদ্দেশ্যে আমরা আরব ইসরায়েল যুদ্ধ বাঁধিয়েছিলাম সেটা কমপ্লিট হয়ে গেল। বিকজ তাদের দেশে ডলার ছাপানোর জন্য তাদের কারো পারমিশনের প্রয়োজন হয় না, তাদের প্রয়োজন হয় কাগজের, তাদের প্রয়োজন হয় কালির, তাদের প্রয়োজন হয় প্রিন্টিং প্রেসের। এই তিনটা যদি একটা দেশের মধ্যে থাকে, তারা অসংখ্য ডলার ইচ্ছা মতো তারা তাদের দেশে ছাপাতে পারে, এটা ডলারের পাহাড় তারা করতে পারে। আর এই ডলারগুলোকে নিয়ে যখন তারা আরব বিশ্বে দিচ্ছিল বাদশাহ ফয়সাল এবং অন্য ওপেক কান্ট্রির নেতাদেরকে, তারা মনে করছিল আমরা তো প্রোগ্রেসের দিকে চলে আসলাম, সুবহানাল্লাহ, আমরা তো অনেক ডলার এখন কামাই করতে পারবো, আমরা তেলের দাম বাড়াতেই থাকবো এবং ডলার কামাই করতেই থাকবো। আর এদিকে আমেরিকা এবং নিক্সন এবং কিসিঞ্জার তারা হাসছিলেন যে এতটাও ফুলিশ কেমন করে মুসলিমরা হতে পারে। তাই দেখুন, খেয়াল করে, তাদের দেশে ছাপানো টাকা, তাদের দেশে ছাপানো যে ডলার, এই ডলার দিয়ে তারা আরবের তেলগুলো কিনতে থাকলো এবং সেই তেল, ব্যারেলকে ব্যারেল তেল তারা নিতে থাকলো, এবং আমেরিকার মাটির নিচে এখন সবচেয়ে বেশি তেল তারা রিজার্ভ করে রেখে দিয়েছে। এই তেলটা তারা কিনলো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে, একটা টাকাও তাদের এখানে খরচ হলো না। কেন? কারণ সমস্ত ডলার তারা তাদের দেশেই ছাপাইতে পারে, এর জন্য তাকে কোনো পারমিশন নিতে হয় না। তাই এই এই ফুলিশ ডিসিশনের ফলে, এই ফুলিশ একটা এক্সচেঞ্জ এবং ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম একটা মুক্ত বাণিজ্যকে বন্ধ করে দিয়ে একটা নির্দিষ্ট কারেন্সিতে ডিলিংসে আসা, এটা সম্পূর্ণ হারাম। আপনি রুপিতে তেল কিনতে পারবেন না, আপনি টাকা দিয়ে তেল কিনতে পারবেন না, আপনি মালয়েশিয়ান রিংগেটে তেল কিনতে পারবেন না, আপনি তুরস্কের লিরা দিয়ে তেল কিনতে পারবেন না, যতক্ষণ না আপনাকে, আপনার টাকাটাকে আপনি ডলারে কনভার্ট করছেন এবং ওপেক কান্ট্রির নেতাদের হাতে দিচ্ছেন, তার আগ পর্যন্ত তারা আপনাকে তেল দিবে না। এটা ওদের চুক্তি। এই চুক্তি তারা করেছে 1971 সালে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সালে তারা এই চুক্তিটা করেছে।
এবং 73-এ তারা আরব ইসরায়েল যুদ্ধের যে ইসরায়েলকে যে আরও বড় শক্তিতে পরিণত করে সেটা তারা করেছে। এর ফলে যেটা হলো যে সারা ওয়ার্ল্ডে নতুন একটা কারেন্সির জন্ম নিল। দেখুন এখন ভালো করে বুঝুন যে সারা ওয়ার্ল্ডে নতুন একটা কারেন্সির জন্ম হলো, সেটা কিন্তু পেট্রোলিয়াম প্লাস ডলার ইজ ইকুয়াল টু পেট্রো ডলার। এবং এখন এই পেট্রো ডলার সারা বিশ্বে সোনার মতো রোল প্লে করছে। গোল্ড যত প্রেশিয়াস তার চেয়ে বেশি প্রেশিয়াস রোল প্লে করছে এই পেট্রো ডলার মনিটারি সিস্টেম। এবং এর মধ্য দিয়ে আরব কান্ট্রিগুলো ধনী থেকে ধনী হতেই থাকলো। যাদের পরনে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, তারা বড় বড় উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে লাগলো। এবং বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই যে আমাদের পুরো সাব কন্টিনেন্টে যে নিম্ন আয়ের মধ্যবিত্ত মুসলিম কান্ট্রিগুলো, এগুলো আস্তে আস্তে আরও তাদের টাকার মান হারাতে থাকলো এবং আস্তে আস্তে তারা তাদের ইকোনমিক স্যাংশন বাড়তে থাকলো। এখন প্রশ্ন হচ্ছে যে যে কোনো স্কলারকে আগে এই পুরো সিস্টেমটা বুঝিয়ে একটু ফতোয়া জিজ্ঞাসা করবেন যে ওস্তাদ বা শায়েখ বা আমির যে এই সিস্টেমটা হালাল কিনা, এই সিস্টেমটা হালাল কিনা, যে আমরা শুধু ডলারের মধ্য দিয়েই তেল কিনতে পারবো, অন্য কোনো কারেন্সিতে তেল কিনতে পারবো না, সৌদি আরবিয়া যে এই চুক্তিটা করেছে এটা কি হালাল বা জায়েজ কিনা, এবং তারা যে পেট্রো ডলার মনিটারি সিস্টেমটা সারা ওয়ার্ল্ডে লঞ্চ করেছে এবং অন্য আরব কান্ট্রিগুলোকেও তার সাথে নিয়ে আসছে, এর ফলে যে সারা বিশ্বের বিভিন্ন জায়গার মুসলিমরা আজকে নির্যাতিত হচ্ছে, শোষণের শিকার হচ্ছে, টাকার মান হারাচ্ছে, তাদের জীবনযাত্রার মান কমে যাচ্ছে, এটা ইসলাম জায়েজ করেছে কিনা, এটা জিজ্ঞাসা করবেন তাদেরকে যারা এইসব কান্ট্রির নেতাদেরকে আমিরুল মুমিনিন মনে করে। তারা অনেকে মনে করে যে আমি তাদের ক্রিটিক্স, আমি তাদের ক্রিটিক্স নই, তাদের ভালো জিনিসগুলোকে আমি ভালো বলতে দ্বিধা করি না, কিন্তু এই পেট্রো ডলার মনিটারি সিস্টেমটা এই এই বিংশ শতাব্দীতে এসে বিগত 100 বছরের মধ্যে সবচেয়ে বড় অপারেশন, সবচেয়ে বড় জুলুম ছিল সাধারণ মুসলিম জনগণদের উপরে, যারা নিম্নবিত্ত কান্ট্রির মুসলিম ছিল তাদের উপরে।